শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হয়েছে সার্জেন্ট আব্দুল বারী। আমার আব্বার নাম হয়েছে মরহুম আব্দুল রাজ্জাক হাওলাদার। মা মৃত্যু হাজেরা বেগম, গ্রাম কালিকাবাড়ি, পোস্ট ফকিরবাড়ি, থানা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট। আমি সেনাবাহিনীতে চাকরি করতাম। 1971 সালে আমি যশোর সেনানিবাস ছিলাম। আমি যশোর সেনানিবাসে আমি চাকরি করতাম, প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। 1971 সালে আমি সামরিক মহড়ার জন্য যশোরের ক্যান্টনমেন্টের বাহিরে ছিলাম। 29 মার্চ রাত 12টার সময় ক্যান্টনমেন্ট ইন হয়, যশোর সেনানিবাসের ভিতরে। সকাল 7টার সময় আমাদের উপরে অতর্কিত হামলা আসে। আমাদের ইউনিট ছিল যশোর ক্যান্টনমেন্ট সিনেমা হলের কাছে। আমার পাশে ছিল 25 বেলুচ, 27 পাঞ্জাব, 22 এপেক। তারা অতর্কিত হামলা শুরু করে, আমরা তখন ঘুমে ছিলাম। ঘুম থেকে ওঠার পরে যে যেখানে পারছে ওইখান থেকে দৌড়ে যা, অস্ত্র ঘরের তালা ভাঙলা, যার যার সম্ভব হয়েছে অত অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে আমরা বাইর হয়ে যাই। তা আমাদের ওইখানে আমার ইউনিটের লোক ছিল প্রায় 450, তার 200-250 মতন মারা গেছে। আমরা বাহির হয়ে যাই 200। তা আমরা চৌগাছা জায়গা একত্রিত হই 200। আমাদের সাথে 2 জন অফিসার বাইরে এসেছেন। একজন হয়েছে লেফটেন্যান্ট আনোয়ার বীর উত্তম, সে ওইখানে যশোর শাহাদত বরণ করে। আর একজন অফিসার হয়েছেন লেফটেন্যান্ট হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার নেতৃত্বে চৌগাছা একত্রিত হই। মেজর হাফিজ সাহেব সবাইকে ডাকতে বললেন, এখন কি তোমরা সবাই বাড়িতে বাড়ি চলে যাবে, না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন আমরা একত্রিত হয়ে বললাম, না আমরা কারো বাড়িতে যাব না, আমরা এটার পিতৃশোধ নেব। তখন আরও কিছু লোক ভর্তি করা হইল, কৃষক শ্রমিক জনতা নিয়া একত্রিত হইল, এবং পুলিশ, ইপিআর, আনসার, মুজাহিদ আমাদের সাথে যোগ দিলেন। এবং অস্ত্র নিয়া আমরা যে জেলা আসছিলাম এইটা নিয়া আপনার মাসিলা জেলা জড়ো হই। ভারত থেকে একজন অফিসার আসেন, আর কিছু সেনাবাহিনী আসেন ভারত থেকে। আসছে আমাদের কাছে জিজ্ঞেস করলেন, আপনারা কি করতে চান?
হ্যাঁ, অফিসারদের নাম মনে নাই, ইন্ডিয়ান অফিসার। আপনাদের কাছে সাহায্য কামনা করি, তখন বললে আমরা সাহায্য কর্মবিদায় আপনাদের কাছে আসছি। তখন আমাদের কি নিয়ে যায় বনগাঁও, বনগাঁও জায়গা কৃষক শ্রমিক জনতা যারা আসছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা স্থান নির্ধারিত করলে সেই জায়গাটার নাম হচ্ছে টালিখোলা। যে সপ্তাহের ভিতরেই আমাদের কাছে এইচএমজি এলএমজি রাইফেল আসছে এবং গোলাবারু। সেই টালিখোলায় আমাকে দায়িত্ব দিলেন, আমি ছিলাম একজন সুবেদার ছিলেন, তার নাম ছিলেন আহমদুল্লাহ সাহেব। প্রশিক্ষণের জন্য আপনার নিয়োজিত ছিলাম। ওইখানে প্রশিক্ষণ দেওয়ার পরে এর ভিতরে ওইখানে একটা ফাইট হইলে বেনাপোল বটারে, ওই জায়গাটার নাম হয়েছে পেট্রাপোল। ওই জায়গাতে আমাদের তিন চারজন মারা যায়। তখন পর্যন্ত আমার অফিসার ছিলেন মেজর হাফিজ, কমান্ডিং অফিসার। প্রশিক্ষণ দেওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় টুরা। ওই ঘাঁটিতে আমরা বললাম, ওখানে যাইয়া দেখলাম আমরা ফার্স্ট বেঙ্গল, থার্ড বেঙ্গল আর এইট বেঙ্গল একটা ব্রিগেড ওইখানে। ওইখানে যাওয়ার পরে আসলেন যে এখন রিটায়ার্ড হয়ে গেছেন মেজর জেনারেল মইনুল আহমেদ, মইন আহমেদ। উনি আমার ফার্স্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার। আর কোম্পানি কমান্ডার পাকিস্তান থেকে আসেন ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম, অরিজিনাল ফার্স্ট বেঙ্গলের। সে পাকিস্তান গেছে, উনি পড়ছে, ওইখান থেকে এসিয়া জয়েন করেন আসাম প্রদেশ তিলঠালা। তার সে আমার কোম্পানি কমান্ডার। ধানমা কামালপুর একটা শক্ত ঘাঁটি আছেন, সেই শক্ত ঘাঁটির উপরে আক্রমণ করবেন। রেকি করতে যান ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, অনারি ক্যাপ্টেন আব্দুল ভাই, আর একটা নাম কি ছিল মনে নাই, সে শহীদ হয়ে গেছে। এই তিনজন যাইয়া রেকি করতে যাইয়া পাঞ্জাবির মরিচার উপরে যাইয়া পড়ছে, পাঞ্জাবির ধরিয়া তারে মারিয়া একটা পাকিস্তানি একটা অস্ত্র নিয়ে আসে। সেই অস্ত্রটার নাম হচ্ছে জি থ্রি। দুইটা কোম্পানি নিযুক্ত করলেন, একটা ব্রাভো কোম্পানি আর একটা ডালডা কোম্পানি। আমার কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, আর ব্রাভো কোম্পানির কোম্পানি কমান্ডার ছিলেন মেজর হাফিজউদ্দিন আহমেদ বিবিক্রম। যুদ্ধের জন্য থামা প্রশিক্ষণ করার জন্য আমাকে নির্ধারিত করলেন, এবং আমার সাথে সেনের ক্যাপ্টেন মান্নান সাহেব, এখন বর্তমানে সেই কর্নেল রিটায়ার্ড। সকাল পাঁচটার সময় অ্যাটাকের জন্য যাই, ইন্ডিয়ানও ফায়ার আসছে আর পাকিস্তানেরও ফায়ার করছে। ইন্ডিয়া থেকে আর্টিলারি ফায়ারটা একটু বিলম্ব হওয়ায় আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম। আমার কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম ওইখানে শহীদ হন। ওইখানে আমাদের 30 জন শহীদ হয় আর 68 জন আহত। আমরা কমান্ডবিহীন হয়ে পড়ি, তখন আমি নিজে ডালডা কোম্পানি কমান্ড করি। সামান্য লোক ছিল, এটা নিয়ে আমরা উড্ডর হই। যারা ই হয়েছে আহত তাদেরকে টুরায় নিয়ে গেলেন। এরপরে আবার যাই আবার নূতন করিয়া আবার ট্রেনিং করি কয়েকদিন রেস্ট করিয়া। এরপরে পাশাপাশি আছে একটা ঘাসিপুর নামক একটা স্থান, সেই স্থানে আমরা যাই ই করলাম ডিফেন্স নিলাম। তা ওখানে ছিলেন কর্নেল তাহের সাহেব, আমরা ওইখানে যাই। যাওয়ার পরে পাঞ্জাবিরা আমাদের উপরে আক্রমণ করতে আসলে আমরা অতিরিক্ত হামলা তাদের উপরে করি। তা বহু পাঞ্জাবি ওইখানে নিহত হয় এবং ওইখান থেকে তারা উদ্ধার করিয়া যাইতে বাধ্য হয়েছে। তা এইরকম করিয়া আপনার পিতৃশোধ নেওয়া শুরু করলাম আমরা। তা এইখান থেকে চলে যাই আবার যে তিলঠালায়, তিলঠালা থেকে আমরা রওনা দিছি আবার হাইকমান্ডের নির্দেশে আমপাশা। আমপাশাটা হয়েছে এটা শিলংয়ের কাছে। আমপাশা জায়গা কিছুদিন আবার রেস্ট করি। রেস্ট করার পরে ওইখান থেকে আমরা যাই ইয়েতে কানাইঘাট, মেজর জিয়াউদ্দিন, বাড়ি হয়েছে চিটাগাং। ইউনিটের কমান্ডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করলেন। ওইখানে ডিফেন্স নিলাম, ডিফেন্স নেওয়ার পরে সামনে অগ্রসর হইলাম বৈমপুর নামে বোধ হয় নামের স্থানে। ওই জায়গায় রেকি করতে যাই আমি আব্দুল বারি আর একজন হাবিলদার লতিফ নামে আর মজিবর যাই রেকি প্যাট্রোলে, আর পাঞ্জাবিরা সামনে থেকে ব্রাশ করছেন। ওইখানে আমরা পড়িয়ে যাই, হাবিলদার লতিফ বাড়ির বরিশাল ও মারা গেল। ওইখান থেকে আমরা উদ্ধার করলাম। আসার পরে তখন আমার
কোম্পানি কমান্ডার ছিলেন বজলুর রনি পাটোয়ারি, আর গুলাব কোম্পানি কোম্পানি কমান্ডার মাহবুব সাহেব। তা বললো যে এই সামনে যে ই আসছে, আমরা এই জায়গায় ডিফেন্স নিই। ডিফেন্স নেওয়ায় এটা আপনার পুরাটা ইউনিট ডিফেন্স নিলে, ওরা তারিখটা আমার মনে নাই, 31 পাঞ্জাব আমাদের উপরে সম্মুখ যুদ্ধে করতে আসলেন। আসলে পর আমরা প্রত্যাহত করলাম, তাদেরকে একদম শেষ করিয়ে ফেলাই দাম, কোনো লোক যাইতে পারে নাই। তার ভিতরে আমরা কাউন্টার অ্যাটাক করিয়া 25 জন জ্যান্ত পাঞ্জাবি ধরলাম, ধরিয়া তাদেরকে পিছনে পাঠাই দিলাম। ওইখানে শহীদ হয় ক্যাপ্টেন মাহবুব সাহেব বীরুত্তম, ওই যেটা বৈষ্ণবপুর বলছি এই জায়গা, এটার নাম হয়েছে এখন নাম রাখছে মাহবুবনগর আমার জানা মতে আর কি। ওইখান থেকে উদ্দেশ্য করছে এখন যাবেন যে সিলেট, এইখান থেকে পুরা ইউনিট অগ্রসর হইলাম। যাইতে যাইতে আমরা গেলাম সিলেট এমসি কলেজের পাহাড়ে। তারিখটা ছিল 14 ডিসেম্বর বা 13 ডিসেম্বর, 15 ডিসেম্বর পাঞ্জাবিরা আমাদের উপরে অ্যাটাক করছেন। ওই অ্যাটাকে আমাদের 14 জন নিহত, একটা বোমে 5 জন মারা গেছেন। ছবিদার ফয়েজ স্বামী, সেটা হচ্ছে ব্রাভো কোম্পানির, ওটা ছিলেন মেজর হাফিজের নেতৃত্বে, আর আমার ছেলের ক্যাপ্টেন বজলুল গনি পাটোয়ারি। 16 ডিসেম্বর পাখানারা সিলিন্ডার করছে বলছে, কিন্তু আমরা যে লড়া ছাড়া দিই আমাদের উপরে ফায়ার করে। 17 ডিসেম্বর তারা সাদা ফ্ল্যাগ উড়াইতেছে যে আমরা আর যুদ্ধ করবো না, সিলিন্ডার করলেন। তখন কর্নেল অলি সাহেবের ছিলেন আমাদের ব্রিগেড মেজর, আজকে যে দেশ স্বাধীন যদি না হইতো আমাদের অবস্থা কি হইতো, বাঙালি দেশের নাম থাকতেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই তার বাবার আদর্শ নিয়া সে আলো সামনে বাইর। নতুন প্রজন্মকে আপনি কিছু বলবেন? এই যে বঙ্গবন্ধুর হালটা, তার যে স্বপ্ন ছিল তার কন্যায় ধরছে, আর এখন যে প্রজন্মে যারা আসছেন বঙ্গবন্ধুর স্মৃতি যেন না ভুলে যায়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।